রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে ইভিএম এবং নির্বাচনের ফল পাঠানোর বিষয়ে চলছে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী বেলায়েত হোসাইন, চলে যাচ্ছি তার কাছে। বেলায়েত, শফিক, সকাল 10টা থেকে মূলত প্রশিক্ষণ কর্মশালাটি শুরু হয়েছে, আর এটি আছে কিন্তু একটি প্রশিক্ষণ কর্মশালা নয়, আলাদা আলাদা অনেকগুলো প্রশিক্ষণ কর্মশালা। বিশেষ করে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম নিয়ে যে কর্মশালাটি গত কয়েকদিন ধরে ধারাবাহিকভাবে চলছে সেটি তো রয়েছেই। এর বাইরে আপনার যে একটু জানিয়ে রাখতে চাই যে নির্বাচনের ফলাফল প্রেরণ এবং ফলাফল গণনার যে পদ্ধতি, যে নির্বাচন কমিশনের যে সফটওয়্যার আছে ইএমএস এবং আরএমএস, সেই সফটওয়্যারও কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আজকের এই প্রশিক্ষণে মূলত বেশ কিছু উপজেলা নির্বাচন অফিসার অংশগ্রহণ করেছেন এবং নির্বাচন কমিশন সচিবালয়ে যে সমস্ত কর্মকর্তা রয়েছেন তারা অংশগ্রহণ করছেন। তো সব মিলিয়ে বলা যায় যে ধাপে ধাপে এই এই প্রশিক্ষণ কর্মশালাটি আরও কয়েক ধাপে চলবে। বাকি যে সমস্ত উপজেলা নির্বাচন অফিসাররা রয়েছেন তাদেরকে প্রশিক্ষণ দেবেন, পাশাপাশি কমিশনের যে সমস্ত বাকি কর্মকর্তা রয়েছেন তাদেরকেও প্রশিক্ষণ দেওয়া হবে। তো এই প্রশিক্ষণের পর মাঠ পর্যায়ে যারা পোলিং অফিসার কিংবা সহকারী প্রিজাইডিং অফিসার এবং প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন নির্বাচনে, তাদেরকে এখান থেকে যারা প্রশিক্ষণ প্রাপ্ত হবেন তারা গিয়ে মাঠে সেই প্রশিক্ষণটি দিবেন। আর আজকের এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাহাদাত হোসেন চৌধুরী, তিনি বলেছেন কর্মকর্তাদের উদ্দেশ্যে একটি কথা বলেছেন যে কোনো ধরনের কারো নিরপেক্ষতা নিয়ে, কোনো কর্মকর্তার নিরপেক্ষতা নিয়ে যদি কোনো ধরনের প্রশ্ন ওঠে তাহলে আইনে যেই শাস্তির বিধান রয়েছে সেই ধরনের শাস্তি কিন্তু কঠোর ব্যবস্থা নেওয়া বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন। পাশাপাশি বলেছেন যে নির্বাচন কমিশন একটি অংশগ্রহণমূলক, একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এই জন্য তিনি বলেছেন যে একেবারে প্রশ্নের ঊর্ধ্বে উঠে, ব্যক্তির পছন্দের ঊর্ধ্বে উঠে যত ধরনের পদক্ষেপ নেওয়া যায়, যত ধরনের স্টেপ নেওয়া প্রয়োজন সবগুলো নিতে তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। পাশাপাশি তিনি এটিও বলেছেন যে কর্মকর্তারা যাতে কোনো ধরনের অসঙ্গতিপূর্ণ বা কোনো ধরনের অন্যায় কাজে লিপ্ত না হয় সে বিষয়ে কঠোর নির্দেশনা তিনি দিয়েছেন, এবং এর বাইরেও আরও বেশ কিছু নির্দেশনা তিনি দিয়েছেন। এবং আজকের এই প্রোগ্রামে, যেই নির্বাচন প্রশিক্ষণ ভবনে অনুষ্ঠিত এই প্রোগ্রামে, কিন্তু এর নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন আরও কর্মকর্তারা উপস্থিত ছিলেন, তারাও একই ধরনের নির্দেশনা কর্মকর্তাদেরকে দিয়েছেন। আর বলে রাখি যে আজকের সকাল থেকে এর বাইরেও নির্বাচন কমিশনের যে মাঠ পর্যায়ে যে নির্দেশনাগুলো পাঠানোর কথা নির্বাচনকে কেন্দ্র করে সেগুলোর কার্যক্রমও কিন্তু এখন পর্যন্ত চলছে। যদিও এখন পর্যন্ত আজকে দিনের মতো কোনো নির্দেশনা মাঠে এখন পর্যন্ত পাঠানো হয়নি, কিছুক্ষণের মধ্যে হয়তো বেশ কিছু নির্দেশনা যেতে পারে আমরা শুনেছি, সেটি যদি পাঠানো হয় আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানাতে পারবো। তো বলা যায় যে প্রশিক্ষণটি আসলে বিকেল পর্যন্তই চলবে, আর আর মাঠ পর্যায়ে যে সমস্ত নির্দেশনা পাঠানো হবে সেটি যদি পাঠানো হয় আপনার মাধ্যমে আমি জানিয়ে দিতে পারবো। তো আমার কাছে এখনকার মতো এই ছিল শফিক। আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে ইভিএম এবং নির্বাচনের ফল পাঠানোর বিষয়ে চলছে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি, সে বিষয়ে আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয় থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী বেলায়েত হোসেন।